আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব শয়তানের 6টি দুর্বলতা ও অক্ষমতা সম্পর্কে। জিন মানুষের মতোই, কোথাও সে দুর্বল আবার কোথাও সে শক্তিশালী। শয়তান শক্তিশালী হলেও তার চক্রান্তের ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় শয়তানের চক্রান্ত দুর্বল। সূরা আন-নিসা আয়াত নম্বর 76। শয়তানের 6টি দুর্বলতা ও অক্ষমতা হলো, নম্বর 1, নেক লোকদের উপর শয়তানের কোনো আধিপত্য নেই। শয়তানের শক্তি ও প্রতিজ্ঞা আছে, সে আদম সন্তানকে পথভ্রষ্ট করবে, কিন্তু সকলকে নয়। কিছু লোকের কাছে সে বড় মিসকিন ও দুর্বল, তাদেরকে সে কুফুরি ও পথভ্রষ্ট করতে সক্ষম হবে না। শয়তান চেষ্টা তো করবে, কিন্তু সফল হবে না, কারণ তাদের বুনিয়াদ হবে মজবুত, তাদের ঈমান হবে সুদৃঢ়, তাদের আমল হবে নেক এবং তাদের সহায়ক হবেন মহান আল্লাহ তাআলা। তিনি বলেন, আমার দাসদের উপর তোমার কোনো ক্ষমতা নেই, আর কর্মবিধায়ক তোমার প্রতিপালকই যথেষ্ট। সূরা বনি ইসরায়েল আয়াত নম্বর 65। শয়তানের আধিপত্য কেবল তাদের উপর যারা তাদের চিন্তা ও চেতনায় এক মতাবলম্বী, যারা স্বেচ্ছায় তার অনুসরণ করে এবং সৃষ্টিকর্তার অবাধ্যতা করে। মহান আল্লাহ তাআলা বলেন, বিভ্রান্তদের মধ্য হতে যারা তোমার শয়তানের তারা ছাড়া আমার একনিষ্ঠ বান্দাদের উপর তোমার কোনো আধিপত্য থাকবে না। সূরা আল হিজর আয়াত নম্বর 42। নম্বর 2, শয়তান কিছু মুমিনকে দেখে ভয়ে পলায়ন করে। কোনো বান্দা যখন ইসলামে পূর্ণাঙ্গতা লাভ করে এবং মহান আল্লাহ তাআলার সীমারেখা হেফাজত করে, তখন শয়তান তার সাক্ষাতে ভয় করে এবং পালিয়ে যায়। তেমনি এক ব্যক্তি ছিলেন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। শয়তান তাকে ভয় করত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, শয়তান অবশ্যই তোমাকে ভয় করে, হে উমর। তিরমিজি। নম্বর 3, শয়তান স্বপ্নে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধারণ করতে পারে না। নম্বর 4, শয়তান কোনো মুজিজা দেখাতে সক্ষম নয়। নম্বর 5, শয়তান মহাকাশে তাদের নির্দিষ্ট সীমানা অতিক্রম করতে সক্ষম নয়। নম্বর 6, শয়তান আল্লাহর নাম নিয়ে বন্ধ দরজা খুলতে পারে না। আজকের জন্য এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।